بسم الله الرحمن الرحيم شهر رمضان شهر رمضان من الهدى والفرقان السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد আলফর কান মিডিয়ার সম্মানিত দিনী ভাইরা এবং গ্রুপ পরিচালক ও এডমিন সম্মানিত ভাইরা এবং অন্যান্য আল্লাহ আপনাদের আমাদের সকলের সিয়াম কিয়াম রমজান মুবারকের আমাদের সাধনা তথা সকল ইবাদত বন্দীকে তালা কবুল করুন আল্লাহ আমিন আজকের প্রশ্ন উত্তরের শুরুতে প্রশ্ন করেছিলেন আমাদের সম্মানিত ভাই মঈনুল ইসলাম বিন মিয়া সৌদি আরব থেকে সমানিত ভাইয়েরা আপনাদের প্রশ্ন উত্তরে দেরি হতে আমি দুঃখিত রমজান মাস আসলে বিজি ব্যস্ততার কারণে অনেকগুলো গ্রুপ সব গ্রুপে ফতোয়া পড়ে আছে দেওয়া হয়নি আজকে আশা করছি সব জায়গায় দেওয়া হবে সংক্ষেপে আর কি প্রশ্ন ছিল সমানিত ভাইয়ের যে জাকাতুল ফেতর সম্পর্কে আগে আলোচনা করা হয়েছে তার ব্যাখ্যা স্বরূপ কিছু কথা জানতে চাচ্ছেন যেমন জাকাতুল ফেতরটা এটা কি দিতে হবে ঈদের সালাতের পূর্বেই বা একদিন দুই দিন পূর্বের থেকে দেওয়া যাবে কিনা জি তো ভাই আলী রাদেল্লাহ আনহু উসমান আফান রাদেল্লাহ আনহু তেনারা ঈদের একদিন বা দুই দিন আগ থেকে শুরু করতেন জাকাতুল ফেতর আদায় করা সে কারণ আমরাও এটাই করব। উল্লেখ্য যে সমাজে অনেক সময় ওই বাড়িতে বাড়িতে যারা আসে ফিতরা নেওয়ার জন্য অনেক সময় রমজানে প্রথম থেকে ফিতরা দেওয়া শুরু করে এ গা গ্রামে এগুলো করে থাকে দেখা যায় এগুলো কিন্তু সম্পূর্ণ সুন্নতের বরখেলাপ এগুলো পরিত্যাগ করতে হবে ঈদের দুই একদিন আগের থেকে আর এই ফকিরদের ঈদের হাত না ভিক্ষা করতে না যেতে হয় এই ঈদের আনন্দের খাওয়ার জন্য পুঁজি করে এই দিনগুলো যাতে করে চলে দুই একটা দিন সেজন্য জাকাতুল ফেতরটা একবারে ঈদের মানে সন্নিকটের সময় দেওয়ারা এটাই সন্নত আর এটা জেনে রাখতে হবে যে ঈদের সালাতের ঈদের সালাতে বের হওয়ার পূর্ব পর্যন্ত সময় থাকে আপনি ঈদের সালাত আদায় করলে সেটা আদায় হবে না মত হচ্ছে যে দিনের যদি ইচ্ছাকৃত হবে সালাতের পরে দেয় বা ঈদগাতালা ঈদ দিল ঈদের নামাজের পরে ঈদগাতালাই আদায় করলো এরকম যদি করে তাহলে তার এটা সাধারণ সাদগাই পরিণত হবে এটা জাকাতুল ফেতর ফরজিয়াত যেটা মানে আল্লাহ রসুল যেটা ফরজ করে দিয়েছেন জাকাতুল ফিতর এটা আদায় হবে না এজন্য ঈদের সালাতে বের হওয়ার আগেই তা আদায় করতে হবে দুই তিন দিন আগ থেকে শুরু করে ঈদের সালাতে বের হওয়ার আগ পর্যন্ত এটা উত্তম সময় সময় আদায় করতে হবে আর আরেকটি কথা আপনি বলছিলেন যে আপনারা সৌদি আরবে আছেন ধনী রাষ্ট্র এখানে আপনার জাকাত ফিতরাটা আপনার দেশে দিতে পারবেন কিনা জি ভাই দিতে পারবেন দেশে দিতে পারবেন তবে যদি আপনার ওখানে কোনো গরিব আপনার মুখাপেক্ষী হয় জাকাতের ফিতরার তাহলে ওখানে দেওয়াটা উত্তম হবে যদি তা না থাকে তাহলে অবশ্যই আপনি দেশে দিতে পারেন এতে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ ওলামায়দিন এটা এ বিষয়ে বলেছেন যে যদি জাকাত ফিতরা দেশে আপনার সৌদি আরব বা কুয়েত বা যেখানেই বলেন সেখানকার থেকে দেশীয় গরীবরা যদি বেশি মুখাপেক্ষী হয় তাহলে আপনার জাকাত ফিতরাটা আপনি আপনার দেশে পাঠাতে পারেন তবে আরেকটি কথা যেটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে যে আমাদের দেশে ঈদ হওয়ার আগেই দিতে হবে জি অবশ্য আপনি সৌদি আরবে যেদিন আসেন যেদিন ঈদ হচ্ছে ওই দিন টাকা দিবেন এরকম না আপনি একদিন দুই দিন আগে দিবেন যেমন আগামীকাল ঈদ হবে সৌদি আরবে আজকে আপনি টাকাটা বাংলাদেশে বিলি করে দিবেন আপনার পরিবারের সদস্যদেরকে বলে দিবেন তারা যেন বিলি করে দেয় অর্থাৎ ঈদের একদিন দুই দিন আগে আদায় করে দিলে চলবে ইনশাল্লাহ মানে যাতে করে আপনার ঈদের সালাতের পূর্বে ওটা বিতরণ হয় বুঝতে পেরেছেন জি সমানিত ভাই সংক্ষেপে আপনারা প্রশ্ন উত্তরগুলো নেন তাহলে আমাদের সুযোগ মানে সুবিধা হয় বেশি অনেকগুলো গ্রুপে ফটো দিতে হবে বারকাল্লাফিক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার